বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্বন্ধে বলতে চাই, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সেই সম্বন্ধে আমি বলবো। আমি যে সমস্ত বিষয়ের উপরে আলোচনা করব তা হচ্ছে ইন্ট্রোডাকশন, ডিফারেন্স অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইন গার্মেন্টস অ্যান্ড নন গার্মেন্টস ফ্যাক্টরিজ, ফেজেস অফ প্রোডাকশন, ইম্পর্টেন্স অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিভিশন অফ রেসপন্সিবিলিটি ইন দি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পেনাল্টি ফর শিপমেন্ট ফেলিয়ার্স, হাউ টু এনশিওর টাইমলি শিপমেন্ট, মনিটরিং সিস্টেম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড লাস্টলি কনক্লুশন। প্রথমে আমি বলতে চাই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কাকে বলে, একটা সংজ্ঞার সাহায্যে এটা আমি বলছি। ইট ইজ দি ম্যানেজমেন্ট অফ ফ্লো অফ র গুডস অ্যান্ড অর সার্ভিসেস ফ্রম দি সাপ্লায়ার্স টু দি ম্যানুফ্যাকচারার্স, হোয়ার ইট ইজ প্রসেসড টু ডেলিভার ফিনিশড গুডস অর সার্ভিসেস টু দি ডিস্ট্রিবিউটার্স অ্যান্ড কনজিউমার্স। একটা ডায়াগ্রামের সাহায্যে আমি এটা এক্সপ্লেন করতেছি। ধরুন আমরা ম্যানুফ্যাকচারার বা ফ্যাক্টরি, আমরা মালামালগুলো পাচ্ছি সাপ্লায়ারের কাছ থেকে, বিভিন্ন ধরনের মালামাল ফ্যাক্টরিতে আসছে, সেখানে প্রসেসের মাধ্যমে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটাকে হয় ফিনিশড গুডস অথবা সার্ভিস হিসাবে আমরা ডিস্ট্রিবিউটার বা কনজিউমারদের কাছে সরবরাহ করছি। এটাই সংক্ষেপে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আর একটু বিশদভাবে বলতে যদি চাই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কীভাবে হয়, এখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা আছি, আমাদের পণ্য উৎপাদনের জন্য প্রধান যে জিনিসটা দরকার তা হচ্ছে ফ্যাব্রিক। ফ্যাব্রিক আসে কোথা থেকে? টেক্সটাইল মিল থেকে। টেক্সটাইল মিল কীভাবে এটা উৎপন্ন করে? তারা কটন গ্রোয়ারদের কাছ থেকে তুলা কিনে, সেই তুলা থেকে ওরা সুতা উৎপন্ন করে, তারপরে তারা ফ্যাব্রিক তৈরি করে এবং সেই ফ্যাব্রিকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে সাপ্লাই করে। এছাড়া আর কী প্রয়োজন আছে? এছাড়া যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় তা হলো ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ। ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ কী জিনিস? যে আপনার ধরেন গার্মেন্টসের জন্য বোতাম দরকার, জিপার, হুকস, এই ধরনের অনেক কিছু প্রয়োজন হয়, ভেলক্রোর প্রয়োজন হয়, তাছাড়া অনেক সময় এমব্রয়ডারি করতে হয়, প্রিন্টিং করতে হয় এবং ওয়াশ করতে হয়। তারপরে গার্মেন্টসগুলো তৈরি হয়ে গেলে পলিব্যাগে ভরতে হয় এবং কার্টনে ভরে এটাকে শিপমেন্ট করতে হয়। কাভার্ড ভ্যানের মাধ্যমে এটাকে প্রথমে যায় পোর্টে, জাহাজে তুলতে হয়। জাহাজ থেকে এর যে বায়ার আছে সে বায়ারের দেশে এর সমস্ত চলে যায়, সেখান থেকে বিভিন্ন দোকানের মাধ্যমে বা আউটলেটের মাধ্যমে এগুলো কনজিউমারের কাছে পৌঁছে। এটাই হলো টোটাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এখন আমরা যদি অর্গানিক প্রোডাক্ট করতে চাই তাহলে আমাদেরকে কটন গ্রোয়ারের কাছে যেতে হবে, সেখানে যেন অর্গানিক কটন হয়, তারপরে টেক্সটাইল মিলে অর্গানিক ফ্যাব্রিক হবে, সেখান থেকে গার্মেন্টস ফ্যাক্টরিতে আসবে, অর্গানিকভাবে এটাকে তৈরি করা হবে এবং ওয়াশ করে এটাকে কনজিউমারের কাছে সাপ্লাই করতে হবে। গার্মেন্টস প্রোডাকশন প্রধানত তিনটি ফেজে বা তিন ধাপে সম্পন্ন করা হয়। প্রথম ধাপে আছে পারচেজ অফ র মেটেরিয়ালস, দ্বিতীয় ধাপে প্রোডাকশন অফ ফিনিশড গুডস এবং তৃতীয় ধাপে ডেলিভারি বা ট্রান্সপোর্টেশন। প্রথম ধাপে পারচেজ অফ র মেটেরিয়ালসে দেখা যাচ্ছে যে ওভেনের জন্য ফ্যাব্রিক, থ্রেড, জিপার, বাটন, হুক, ইন্টারলাইনিং, লাইনিং, ভেলক্রো, ইলাস্টিক, লেবেলস, ট্যাক্স, পলি, এই ধরনের জিনিসপত্র কিনতে হয়। আর নিটের বেলায় ইয়ার্ন অথবা ফ্যাব্রিক কিনতে হয়। যদি ভার্টিক্যাল সেটআপের ফ্যাক্টরি হয় তাহলে ইয়ার্ন কিনে প্রথমে, ইয়ার্ন থেকে ফ্যাব্রিক, তারপরে থ্রেড, বাটন, হুক, লেস, ইলাস্টিক, লেবেলস, ট্যাগ, পলি এটসেটা, এই সমস্ত জিনিস কেনা হয়। দ্বিতীয় ধাপ বা প্রোডাকশন অথবা ফিনিশড গুডস, এখানে নিট ফ্যাব্রিকের বেলায় প্রথমে ডাইং করার প্রয়োজন দেখা দেয়, আর নিট যদি না হয় তাহলে সরাসরি কাটিং, কোনো কোনো ক্ষেত্রে এমব্রয়ডারি এবং প্রিন্টিং প্রয়োজন হয়, তারপরে সুইং, ওয়াশিং, গার্মেন্ট ডাইং, ড্রাই প্রসেস, ফিনিশিং অ্যান্ড প্যাকিং, এই সমস্ত বিভিন্ন প্রক্রিয়া করা হয়। এইভাবে গার্মেন্টস তৈরি হয়ে গেলে তখন ডেলিভারি বা ট্রান্সপোর্টেশনের প্রয়োজন দেখা দেয়। প্রথমে ইন্সপেকশন। ইন্সপেকশন গার্মেন্টস ফ্যাক্টরিতে যেদিন মাল ফ্যাক্টরিতে আসে তখন থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত সম্পূর্ণ সময়ে বিভিন্ন ধরনের ইন্সপেকশন করা হয়।
এবং ফাইনালি যখন গার্মেন্টসগুলো বায়ার অ্যাকসেপ্ট করবে, তার আগে বায়ারের প্রতিনিধি এসে এগুলাকে ভালো মতো ইন্সপেকশন করেন এবং তারা স্যাটিসফাইড হলেই শুধুমাত্র অ্যাকসেপ্টেন্স দেন। এইভাবে অ্যাপ্রুভড গার্মেন্টসগুলো শিপমেন্টের জন্য কভার্ড ভ্যানে করে পোর্টে নেওয়া হয় এবং সেখান থেকে শিপে করে গন্তব্যস্থানে চলে যায়। এখন দেখা যাক গার্মেন্টস ফ্যাক্টরি এবং নন গার্মেন্টস ফ্যাক্টরিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কী কী পার্থক্য। প্রথমেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরির নিয়ম হচ্ছে সেল ফার্স্ট দেন মেক, অর্থাৎ বায়ারের সঙ্গে দর কষাকষি করে দাম ফিক্স করতে হবে, তারপরে চুক্তি করতে হবে এবং এলসি খুলতে হবে, এরপরে আমরা প্রোডাক্ট তৈরি করি। নন গার্মেন্টস ফ্যাক্টরির বেলায় প্রথমেই মাল তৈরি করতে হয়, তৈরি করে বিভিন্ন দোকানের মাধ্যমে বা বিভিন্ন আউটলেটের মাধ্যমে এগুলি বিক্রি করতে হয়। গার্মেন্টস ফ্যাক্টরিতে মেক অ্যাকর্ডিং টু ফার্ম অর্ডার, অর্থাৎ এলসি খোলার সময় যে অর্ডারটা দেওয়া আছে সেই পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে হয়। কিন্তু নন গার্মেন্টস ফ্যাক্টরির বেলায় একটা বিশেষজ্ঞ দল মার্কেট সার্ভে করে এবং ওরা একটা ফোরকাস্ট করে যে কী পরিমাণ মাল প্রয়োজন হবে এবং ঠিক সেই পরিমাণ মাল তৈরি করা হয়। গার্মেন্টস ফ্যাক্টরিতে র মেটেরিয়াল বায়াররাই দিয়ে থাকে, কিন্তু নন গার্মেন্টস ফ্যাক্টরিতে নিজের পয়সায় র মেটেরিয়াল কিনে প্রোডাক্ট তৈরি করতে হয়। গার্মেন্টস ফ্যাক্টরিতে ফিনিশ গুডস বেশি দিন স্টোর রাখার প্রয়োজন হয় না, কিন্তু নন গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে ফিনিশ গুড স্টোর রাখার প্রয়োজন দেখা দেয়। গার্মেন্টস ফ্যাক্টরিতে র মেটেরিয়াল এবং ফিনিশ গুড কেনার জন্য বেশি অর্থ ব্লক হয়ে থাকে না, কিন্তু নন গার্মেন্টস ফ্যাক্টরিতে র মেটেরিয়াল কেনার জন্য এবং ফিনিশ গুড স্টোর রাখার জন্য একটা বেশ বড় অঙ্কের টাকা আটকা পড়ে থাকে। গার্মেন্টস ফ্যাক্টরিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সাকসেসফুল হতে হলে তিন ধরনের ফ্লো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে ইনফরমেশন ফ্লো। ইনফরমেশন সাপ্লায়ার থেকে যাবে ম্যানুফ্যাকচারের কাছে, ম্যানুফ্যাকচারের কাছ থেকে যাবে ডিস্ট্রিবিউটর বা কনজিউমারের কাছে, ঠিক একইভাবে কনজিউমারের কাছ থেকে যাবে ডিস্ট্রিবিউটরের কাছে, ডিস্ট্রিবিউটর থেকে যাবে ম্যানুফ্যাকচারার এবং সাপ্লায়ের কাছে, অর্থাৎ টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট হতে হবে। দুই নম্বর হচ্ছে মেটেরিয়াল বা গুডস ফ্লো। মেটেরিয়াল বা গুডস সাপ্লায়ারের কাছ থেকে যাবে ম্যানুফ্যাকচারের কাছে, ম্যানুফ্যাকচারের কাছ থেকে যাবে ডিস্ট্রিবিউটরের কাছে এবং তারপরে যাবে কনজিউমারের কাছে, এটা ওয়ান ওয়ে ফ্লো। একইভাবে ফান্ড ফ্লো, ডিস্ট্রিবিউটর বা কনজিউমারের কাছ থেকে যাবে ম্যানুফ্যাকচারের কাছে, তারপর যাবে সাপ্লায়ারের কাছে, এটাও ওয়ান ওয়ে ফ্লো। এই তিনটা ফ্লো যদি সুন্দরভাবে সমন্বয় করা যায় তাহলেই গার্মেন্টস ফ্যাক্টরিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করা সম্ভব হবে। এখন দেখা যাক গার্মেন্টস প্রোডাকশনে কার কী কাজ। প্রথমে মার্কেটিং টিম, তাদের কাজ হলো বায়ারের সঙ্গে দর কষাকষি করা এবং ফার্ম অর্ডার আদায় করা। মার্চেন্ডাইজিং টিমের কাজ হচ্ছে যে মেটেরিয়ালের এস্টিমেট করা এবং ওই সমস্ত মেটেরিয়াল কোথা থেকে পাওয়া যাবে তার ব্যবস্থা করা। তারা সবসময় মনিটরিং করবে বিভিন্ন অ্যাক্টিভিটি, যাতে করে অর্ডার থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তারা মনিটর করতে পারে এবং সময় মতো মালটাকে শিপমেন্ট করতে পারে। স্টোর ডিপার্টমেন্টের কাজ হচ্ছে মালামাল পাওয়ার পরে এটাকে ভালো মতো করে ইন্সপেকশন করা এবং গুণগত মানের দিক থেকে সঠিক বিবেচিত হলে এটাকে স্টোর করা এবং প্রোডাকশন লাইনে ইস্যু করা। প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কাটিং, প্রিন্টিং, এমব্রয়ডারি, সিউইং অ্যান্ড ওয়াশিং। মূল কাজটাই হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টে এবং এটাকে সুন্দরভাবে করতে হবে। এরপরে আসে ফিনিশিং এবং প্যাকিং ডিপার্টমেন্ট, তাদের কাজ হচ্ছে থ্রেড কাটিং, বাটনিং, প্রেসিং বা আয়রনিং অ্যান্ড প্যাকিং। তাদেরকে এত সুন্দর করে কাজগুলো করতে হবে যাতে করে আমাদের যে প্রোডাক্টটা সেটা যেন প্রেজেন্টেবল হয়, সেটা যেন কাস্টমারের কাছে আকর্ষণীয় হয়। কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, তাদের কাজ হচ্ছে যেদিন থেকে মালামাল স্টোরে আসলো এবং যেদিন শিপমেন্ট হলো এই পুরো সময়ে বিভিন্ন স্তরে তাদেরকে মালামাল চেক করতে হবে এবং এদের গুণগত মান বজায় রাখার চেষ্টা করতে হবে। ইন্সপেকশন টিম হচ্ছে বায়ারের প্রতিনিধি, তারা শিপমেন্টের আগে আসবে, আসে সমস্ত কিছু চেক করবে, চেক করে যদি ভালো পায় তাহলে এটাকে অ্যাকসেপ্টেন্স দেবে এবং মালগুলো শিপমেন্ট হবে।
শিপমেন্টের দায়িত্ব হচ্ছে স্টোর ডিপার্টমেন্টের, তারা কাভার্ড ভ্যান করে মালামাল পোর্টে পাঠাবে এবং সেখান থেকে শিপে করে মালটি গন্তব্যস্থানে চলে যাবে। দেরিতে শিপমেন্ট হলে অথবা শিপমেন্ট একদম না হলে কি কি জরিমানা দিতে হয়? শিপমেন্ট দেরি হলে অনেক সময় বাই এয়ার পাঠাতে হয় এবং এতে অনেক ভাড়া দিতে হয় যা কোম্পানির জন্য ক্ষতিকর। দুই নম্বর হচ্ছে যে দেরিতে শিপমেন্ট হলে ফাইন্যান্সিয়াল পেনাল্টিও দিতে হয় যার পরিমাণ বেশ বড় অঙ্কের টাকা, এবং অনেক সময় শিপমেন্ট সময় মতো না দিতে পারলে অর্ডার ক্যান্সেল হয়ে যায়, তাও কোম্পানির জন্য বেশ ক্ষতিকর। এছাড়া অনেক সময় পুরো কোয়ান্টিটির পরিবর্তে শর্ট শিপমেন্ট হয় যেটাও কোম্পানির জন্য ক্ষতিকর এবং এতে অনেক পেনাল্টি দিতে হয়। কাজে আমাদের সবার উচিত কোম্পানির জন্য কোনো পেনাল্টি না দিতে হয় সেই প্রচেষ্টা করা এবং সময় মতো শিপমেন্ট করা। কিভাবে সময় মতো শিপমেন্ট করা যায়, এর দায়িত্ব মূলত মার্চেন্ডাইজারদের উপরে বর্তায়। তারা অর্ডার থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত সম্পূর্ণ সময় কমপ্লিট মনিটরিং করবে এবং এই কাজে তারা সিপিএম ডায়াগ্রাম ব্যবহার করতে পারে। সিপিএম মানে হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। এই ডায়াগ্রামটা ব্যবহার করলে তারা আগে থেকে বুঝতে পারবে কোথায় কোথায় সমস্যা হতে পারে এবং তার একটা সমাধান আগে থেকে বের করে রাখবে। তারা যদি এই সিপিএম ডায়াগ্রাম ফলো করে এবং কন্টিনিউয়াসলি মনিটরিং করে তাহলে আমাদের শিপমেন্ট সময় মতো হতে কোনো বাধা থাকবে না। এছাড়া প্রোডাকশন ডিপার্টমেন্টেরও উচিত হবে তাদের প্রোডাকশন সময়ে সম্পূর্ণ মনিটরিং করা, যাতে করে এই প্রোডাকশন থাকাকালীন সময়ে প্রোডাক্টের কোনো দেরি না ঘটে। এখন বলছি কিভাবে মনিটরিং করতে হবে। প্রতিটা পিওর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অ্যাক্টিভিটি মার্চেন্ডাইজারদেরকে মনিটরিং করতে হবে। তাদেরকে একটা রিপোর্ট বের করতে হবে যে রিপোর্টটা সবাই শেয়ার করবে এবং তার মধ্যে অভিন্ন তথ্য থাকবে। কোনো যদি বটলনেক থাকে তা সময় মতো অপসারণ করতে হবে এবং যতটুকু সম্ভব একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে যাতে করে এই সমস্ত রিপোর্ট তৈরি করা এবং মনিটরিং করা অত্যন্ত সহজ হয়। ওভেন ফ্যাক্টরির জন্য ইনভেন্টরি কন্ট্রোল ততটা কঠিন না, কারণ এখানে মালামাল বেশি দিন থাকে না, বিভিন্ন ধরনের র মেটেরিয়াল আসে, প্রোডাকশন হয় এবং প্রোডাকশন শেষে শিপমেন্ট হয়ে যায়। কোনো যদি সামান্য কিছু অ্যাক্সেস থাকে তা নির্দিষ্ট পন্থায় ডিসপোজ অফ করতে হয়, কিন্তু নিটের জন্য অনেক মাল স্টকে থাকে, সুতরাং প্রপার ইনভেন্টরির প্রয়োজন হয়। যেমন ইয়ার্ন থাকতে পারে, ফ্যাব্রিক থাকতে পারে, এই সমস্ত জিনিসের প্রপার ইনভেন্টরি থাকা প্রয়োজন। আমার লেকচারে প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমি বলতে চাই যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট গার্মেন্টস ফ্যাক্টরিতে যেমন অন্যান্য ফ্যাক্টরিতে তেমন নয়। গার্মেন্টস ফ্যাক্টরিটা একটু ভিন্ন ধরনের, কাজে এই ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। একটা স্ট্রং মনিটরিং টিম থাকতে হবে যার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন হবে এবং সিপিএম টুল ব্যবহার করা যেতে পারে। এতে বিভিন্ন ধরনের জটিলতা যদি থাকে তা আইডেন্টিফাই করা সম্ভব হবে এবং তা অপসারণ করে সুন্দরভাবে প্রোডাকশন করা সম্ভব হবে। আর শেষে বলতে চাই যে এস এ টিম ওয়ার্ক, সবাই যদি সচেষ্ট থাকে তাহলে সুন্দরভাবে প্রোডাকশন করে সময় মতো শিপমেন্ট দেওয়া সম্ভব হবে। আমার লেকচার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দেবেন, ইচ্ছা করলে আপনারা আমাকে সাবস্ক্রাইবও করতে পারেন। ধন্যবাদ।